এই দ্বিতীয় পর্যায়ের অভিযানটি একসঙ্গে কিন্তু চারটি ভারী যন্ত্র কাজ করছে, এবং এই চারটি ভারী যন্ত্র শুধু উপরে এবং নিচেও আরো এক্সকেভেটর কাজ করছে, যেগুলো দিয়ে সিটি কর্পোরেশনের ট্রাক এবং সেনাবাহিনীর ট্রাকে করে এই কংক্রিটের ধ্বংসস্তূপ তুলে দেওয়া হচ্ছে, যেগুলো বংশী নদীতে গিয়ে ডাম্পিং করা হচ্ছে। আপনাকে আরো জানিয়ে রাখি যে এই ধ্বংসস্তূপের উদ্ধার কাজে এখন গতি বাড়ার পেছনে যে কারণটি, সেটি গতকাল আমাদেরকে জানানো হয়েছিল সেনাবাহিনীর পক্ষ থেকে। তারা যেটি বলছেন যে যেহেতু এই কয়েকটি ফ্লোর কেটে কিছুটা জায়গা তৈরি করা গেছে, এবং সেই জায়গাটি তৈরি হয় এই ভারী যন্ত্রপাতিগুলো একসঙ্গে কাজ করার একটি সুপরিসর জায়গা মিলেছে, যে কারণে তারা একসঙ্গে কাজ করতে পারছে। তো এই উদ্ধার অভিযানে শেষ পর্যন্ত মৃতদেহের সংখ্যা আমি যেটি জানালাম 645, এবং আজ সকাল থেকেও কিন্তু মৃতদেহ উদ্ধার হচ্ছে। একটু আগে এই উপর থেকে সামনের অংশ থেকে একটি মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। আপনি আপনার সঙ্গে কথা বলার সঙ্গে আপনার সঙ্গে যোগাযোগ করার ঠিক কিছুক্ষণ আগে, তো লোপা আপনাকে আমি আবারও এই যে পাঁচজন মারা গিয়েছে সেই পাঁচজনের পরিচয় সম্পর্কে একটু জানিয়ে দিতে চাই। যদি তাদের স্বজনরা দেখে থাকেন এই নিউজ, তাহলে হয়তো চিনতে পারবেন। একজনের নাম আব্দুল হাই, তার পিতার নাম তফিল উদ্দিন, আর একজনের নাম শামসুদ্দোহা, তার আইডি কার্ডের নাম্বার হচ্ছে 11146। আমি আবার বলছি 11146, এটি হচ্ছে শামসুদ্দোহার পরিচয়পত্রের নাম্বার। এবং আরেকজন নারী শ্রমিক, তার নাম মাকসুদা, স্বামী হাবিবুর রহমান, তার পরিচয়পত্র পাওয়া যায়নি, পরিচয়পত্রের নাম্বারটি পাওয়া সংরক্ষণ করা যায়নি বা পাওয়া যায়নি। আলমগীর হোসেন নামে একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে, যার বাড়ি পাবনা, এটি তার পরিচয়পত্র থেকে দেখা গেছে। এবং মুসলিমা নামে আরেকজন, চুয়াডাঙ্গার জীবননগরে বাড়ি যার, এই হচ্ছে পরিচয় যাতে পাওয়া গেছে সেই পাঁচজন। তো এই তথ্যটুকু জানিয়ে আমরা এখন আবার স্টুডিওতে ফিরে যাচ্ছি। লোপা, আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে।